হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে সামনাসামনি ব্লগ করছি, আর এখন প্রায় 11:30-12টার মতো বাজতে চললো। রান্না চাপিয়েছি, ওদিকে ছেলে ঘুমোচ্ছে। তো চলো, আশা তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনের ব্লগটা। আর অনেকদিন পর আজকে সামনে থেকে তোমাদের সাথে ব্লগ করছি। তো এখানে হচ্ছে করেলা ভাজা আলু দিয়ে, আর এখানে হচ্ছে ডাল ভাতটা হচ্ছে কাঠে। খুব দেরি হয়ে গেছে, আজকে পিস কাটার আছে, তো সেই কারণে ভাবছি তাড়াতাড়ি করে করে নিয়ে কিছু পিস আছে কাটতে হবে। এত গরম বাইরে, কি বলবো, প্রচুর গরম, আর এত রোদ বাইরে, ভাবতে পারবেন না যে বেরোলে ভাবলে ভীষণ গরম বাইরে। তো আমি এখানে বসে বসে নারকল খাচ্ছি, আর হাজবেন্ড গেছে হচ্ছে বাজারে, ছেলে ঘুমাচ্ছে, আর মেয়ে স্কুলে গেছে। রান্নাটা করে স্নান টান কমপ্লিট করে নিয়ে মেশিনে বসতে হবে, মেশিনে কিছু কাজ আছে। আর এত গরম বাইরে, আর এত রোদ উঠেছে, কি বলবো। তোমাদের সাথে শর্ট হিসেবে শেয়ার করেছিলাম, মেয়ের স্কুলে ফাংশন হয়েছিল, তো তারই একটা গ্রুপ ফটো দিয়েছে আজকে অনেকদিন পরে। তো আমার মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ওপরে 2 নম্বরে আছে, দেখো, দেখলে তোমরা চিনতে পারবে। তো যাই হোক, আমি ভেবেছিলাম তো সিঙ্গেল ফটো দেবে, কিন্তু দেখছি না, এটা হাজবেন্ডে নিয়ে এসেছি, আর এখানে আখের জুস নিয়ে এসেছি আসার সময়। একটুখানি বেদানা ছাড়িয়ে রাখলাম, এটাকে এবার একটুখানি চিপে রস বার করে রেখে দেব, ছেলে ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। প্রায় এখন বেজে গেছে হচ্ছে দুপুর, মানে 12:40 মতো বেজে গেছে। দেখি ছেলেটাকে তুলে এটাকে খাওয়াবো, স্নান করাবো। একটা বেদানা ছিল, কাটলাম, তো চলো এটাকে জুস করে নিই। চামচে করে একটুখানি চিপে চিপে বার করে দিলেই হয়ে যাবে, জুস বেরিয়ে যাবে। আর আজকের দিনের জন্য আমার বড় হয়ে গেছে হচ্ছে সেলুন, তো এখানে চুল কাটছে, দেখতে পাচ্ছ। ভাবছি ছেলেটাকেও নাড়া করে দেবো, এর হয়ে গেলে তো তারপরে নাড়া করবো। এই ঘুম দেখে উঠেছ? আর বাবা জি, মিট্টি হাসি দিচ্ছ, মিট্টি হাসি, ন্যান 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 পড়ো নি তুমি, তুমি মিট্টি হাসি দিচ্ছ, মিট্টি হাসি। ও ও ও ও কি কি, ও তো ও তো ও তো উঠবে না, কি ও তো ও তো ও তো ও তো নানু হবে তো, নানু নানু হবে, এই বাবা দি, এইটু কি, এইটু কি, বাম বাম, এই যে কি। 2000 years later. তো এখন বাজে হচ্ছে সময় কটা বলছি দাঁড়াও, 4:07। তো মেয়েও চলে এসেছে স্কুল থেকে, এই মাত্র এলো, মানে এই মাত্র বলতে কি 20-25 মিনিট হবে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ টাগলু হয়েছে, তখন তোমাদের সাথে শেয়ার করছিলাম না, চুল কাটছিল ওর পাপা, তো তখনই তারপরেই ওকে টাগলু করে দিয়েছি। আর ওর আপা এসে বলছে, ভাইয়া টাগলু হয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, টাগলু স্নান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন টাগলু ঘুম থেকে উঠেছে, টাগলু এখন ঘুমোচ্ছিল। আর আমার মাটা এখন স্কুল থেকে এসেছে, তো এই সবে এসেছে, এবার স্নান করবে, তারপরে হচ্ছে ও চিকেন দিয়ে ভাত খাবে, তাই তো মা? আপাকে লাগবে না, তুমি আপার ঘরে উঠছ, হ্যাঁ লাগে না, হ্যাঁ আপাকে লাগবে তো, একবার গানটা বন্ধ করো,